আগামী 19 তারিখ আবার বাঙালির বড় ম্যাচ, মুখোমুখি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। চলতি মৌসুমে এখনও পর্যন্ত ছন্দের ধারে কাছে নেই লাল হলুদ শিবির। টানা ম্যাচ হারে দায় নিয়ে সরে গেছেন প্রাক্তন কোচ কার্লেস কোয়াদ্রাত। সাময়িক দায়িত্বে আসা কোচ বিনো জর্জের হাতে পড়েও ভাগ্য বদল হয়নি ইস্ট বেঙ্গলের। এরপরেই কোচ হিসেবে চূড়ান্ত করা হয়েছে অস্কার ব্রুজনের নাম। ইস্ট বেঙ্গল সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন, কবে আসবেন অস্কার? বর্তমানে যা খবর পাওয়া যাচ্ছে তাতে অস্কারের ওয়ার্ক হিসাবে শহরে আস্তে আস্তে আগামী সপ্তাহ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ডার্বিতে লাল হলুদ হটসিটে বিনো জর্জকে দেখার সম্ভাবনাই বেশি। এদিকে পুজোর পর গতকাল থেকেই ইস্ট বেঙ্গল অনুশীলন শুরু করে দিয়েছে। তাদের পাখির চোখ ডার্বি থেকেই জয়ের স্মরণীতে ফেরা। আর ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো চোট কাটিয়ে বল পায়ে অনুশীলন শুরু করে দিয়েছেন দিয়ামান্তা কোচ এবং নিশু রাকিব। চলতি মৌসুমে ফর্মের ধারে কাছে নেই আরেক বিদেশি স্ট্রাইকার অধিনায়ক ক্লেটন সিলভা। তাই ডার্বিতে তার জায়গায় দিয়ামান্তা কোচ শুরু করলে সমর্থকেরা যে কিছুটা আশ্বস্ত হবেন তা বলাই বাহুল্য। অপরদিকে নিশু রাকিব যদি দ্রুত সুস্থ হতে পারেন তাহলে লাল হলুদ ভঙ্গুর ডিফেন্স এ যে অপশান বাড়বে সে কথাও কিন্তু মনে রাখতে হবে।